দেশে ফিরে এখনই কাজে যোগ দিতে পারছেন না অভিনন্দন। ওআইসি সম্মেলনে মৌলবাদ নির্মূলের তাগিদ সুষমা স্বরাজের। চট্টগ্রামের ফৌজদার হাট থেকে বায়াজিদ পর্যন্ত চার লেন বাইপাস সড়কে 60% সম্পন্ন, যানজট থেকে মুক্তির আশা। এবং হ্যামিল্টন টেস্টে 481 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি তসনিমা জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানি সীমান্তে বিমান নিয়ে ঢুকে পড়া আটক বৈমানিক অভিনন্দন বর্তমান ভারতে ফিরে এসে এখনই কাজে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বেশ কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর তাকে দাঁড়াতে হবে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে। পাকিস্তানি আটকের দুদিন পর ছাড়া পেলেও সেখানে তাকে নিয়ে করানো ভিডিও চিত্র যথেষ্ট প্রশ্নবিদ্ধ ভারতীয়দের কাছে। অন্যদিকে ওআইসি সম্মেলনে অংশ নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মৌলবাদকে নির্মূল করে বিশ্বকে সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। হামলা চালাতে গিয়ে আটক হয়ে পাকিস্তানের হেফাজতে প্রায় 60 ঘন্টা কাটানোর পর দেশে ফিরেছেন ভারতীয় বিমান বাহিনীর অভিনন্দন বর্তমান। আর ফিরেই রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে হাজার হাজার ভারতীয় শুভেচ্ছায় সিক্ত হওয়া এই উইং কমান্ডার এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। বিমান বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বেশ কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ও গোয়েন্দা জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, ওয়াগা সীমান্ত থেকে অভিনন্দনকে সরাসরি দিল্লি নিয়ে যাওয়া হয়। তার শরীরে আড়ি পাতার মতো কোনো মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে কিনা তা পরীক্ষার পাশাপাশি মনোচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে। বন্দী অবস্থায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত তথ্য পেতে তার উপর নির্যাতন করা হয়েছে কিনা এবং মুক্তির আগে পাকিস্তানে প্রচারিত ভিডিও চিত্রের বিষয়েও বিস্তারিত জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এদিকে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি সম্মেলনে আমন্ত্রিত হিসেবে জোরালোভাবে নিজের বার্তা তুলে ধরেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 57টি মুসলিম দেশের এই মঞ্চকে ব্যবহার করে এবং পাকিস্তানের নাম না নিয়ে রাষ্ট্রের মদত পাওয়া সন্ত্রাস আর মৌলবাদের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তবে এবারের সম্মেলনে ভারতকে স্থান দেয়ায় যোগ দেননি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। নাহিদ জিহান, নিউজ 24। দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামের ফৌজদার হাট থেকে বায়াজিদ পর্যন্ত চার লেন বাইপাস সড়কের নির্মাণ কাজ। এর মধ্যে সড়কটির 60% কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বলছে সিডিএ। এদিকে বহদ্দর হাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার সড়কটিও উন্নীত করা হচ্ছে 8 লেনে। নগরবাসীর প্রত্যাশা, এটি দুটি প্রকল্প বাস্তবায়িত হলে যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে। চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নগরী যানজট নিরসনে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বায়াজিদ পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সড়কটি চট্টগ্রাম শহরের পাশ কাটিয়ে বায়াজিদ শিল্পাঞ্চল সহ 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের সরাসরি যোগাযোগ ঘটবে রাজধানীর সঙ্গে। এখন এই রুট দিয়ে যাওয়াতে আমরা অতি সহজে মানে শহরে পৌঁছাতে পারবো। এই রাস্তাটা যদি হয় তো আমার মনে হয় যে এই রাস্তাতে ম্যাক্সিমাম কিছু না হলে 1 ঘন্টা আগে যাওয়া যাবে ঢাকা শহরে। এটা যদি চালু হয় তো আমাদের জন্য একটু সুবিধা হবে, যানজটও কম পামো। 300 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন লুপ রোডটি দৃশ্যমান হতে শুরু করেছে। এরই মধ্যে প্রকল্পটির 60% কাজ সম্পন্ন হয়েছে। এবছরের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। 6 কিলোমিটার দৈর্ঘ্য এবং 4 লেন রাস্তা উইথ ড্রেন উইথ বিউটিফিকেশন সহ 320 কোটি টাকা ব্যয় হবে। সেই সমস্ত টাকা দিচ্ছে সরকার। এটা তো এই কাজটা আমরা শুরু করেছি, প্রায় 60% কাজ শেষ, লুপ রোডের কাজটা বাকি আছে। ব্যবসায়ীরা বলছেন সড়কটি চালু হলে আরও সহজ হবে পণ্য পরিবহন। শিল্প কল কারখানা যেসব ব্যবসা বাণিজ্য আমরা বন্দর থেকে মালামাল পরিবহন করি উপাশে, সেগুলো শহরের রাস্তাগুলো দিয়ে আর চলাচল করবে না, সেক্ষেত্রে আমার মনে হয় এটি খুবই ইতিবাচক। নগর পরিকল্পনাবিদদের মতে এসব বড় বড় প্রকল্পের পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে করা না গেলে নগরের যানজটের উপর খুব একটা প্রভাব ফেলবে না এসব প্রকল্প।
শহরে যানজটের উপর যে বিষয়টি আছে সেইটি হচ্ছে শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং মিসিং লিঙ্ক যদি কমপ্লিটগুলি করতে না পারি তাহলে ওই রোডটা করার পরও এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। এদিকে বহদ্দরহাট থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার সড়কটি উন্নীত করা হচ্ছে 8 লেনে। জাতীয় পরিচয়পত্র গোপন করে রোহিঙ্গা সাজছে কিছু বাংলাদেশি। সাম্প্রতিক সময়ে টেকনাফের শামলাপুর এলাকায় এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রাণের আশায় নিজের নাম পরিচয় বদলে অন্যের সন্তানকে নিজের দাবি করে রোহিঙ্গা ডাটাবেজে নাম তুলছে তারা, নিচ্ছে ত্রাণ সাহায্য পাওয়ার কার্ড। নিউজ 24-এর অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে ছিলেন ইসমত আরাইশু, ছবি তুলেছেন শেখ জালাল। নাফ নদীর ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ, একজন মানুষ একই সঙ্গে বাংলাদেশের নাগরিক আবার মিয়ানমারের শরণার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি এখানকার ভোটাধিকার প্রয়োগ করছেন আর রোহিঙ্গা শরণার্থী হিসেবে তিনি নিচ্ছেন সাহায্যের ত্রাণ এবং অন্যান্য সব ধরনের সুযোগ সুবিধা। সেটি কিভাবে সম্ভব? শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প অন্য ক্যাম্পের সাথে এর তফাত হলো এখানে বাঙালি আর রোহিঙ্গারা একই গ্রামে থাকে। পড়ন্ত বিকেলের চুরি যাওয়া আলোতে যে মেয়েটিকে দেখছেন তার দুটি নাম, দুজন বাবা দুজন মা। বাংলাদেশের তালিকায় তার নাম ফাতেমা আর রোহিঙ্গা ডাটাবেজে রেহানা। কিভাবে হলো? মাসখানেক আগে একই গ্রামের সেনোয়ারা বেগম নামের একজন মহিলা তাকে নিজের মেয়ে বলে রোহিঙ্গা ডাটাবেজে নাম নিবন্ধিত করেছে। আসসালামু আলাইকুম ফাতেমা, আরে মা মানে বলি রেহানা দিয়ে দি, টিয়া দিল না দি ফেলাই দি। এই ছেলের নাম আহম্মদ, আবার তার নামই রিদওয়ান। মাত্র 500 টাকায় তাদের বাবা মার পরিচয় বদলে গেছে। এই মানুষটি আহম্মদ ওরফে রোহিঙ্গা রিদওয়ানের আসল বাবা। তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। তাদের অভিযোগ, তার ছেলেকে টেকনাফে নিয়ে গিয়ে নিজের সন্তান হিসেবে আরেক বাংলাদেশি মহিলা রোহিঙ্গা সাজিয়েছে। আমার বাচ্চার নাম হইলে আহম্মদ আসল নাম, তখন ওই মহিলার নাম হইলে সেনোয়ারা, নাম দিয়ে দে রহিমা হাতু, তখন আর বাচ্চার নাম দিয়ে দে রিদওয়ান। তাহলে এবার জামাইয়ের নাম হইলে আব্দু, জামাইয়ের নাম দিয়ে দে মৃত্যু রবিস, এখন বর্তমান জামাই আছে। অভিযোগ হলো রোহিঙ্গা শরণার্থী পরিচয় দেয়া রহিমা খাতুন আসলে বাঙালি সেনোয়ারা বেগম, কিন্তু তিনি অস্বীকার করেন তার বাঙালি পরিচয়। রহিমা জামাই আছে মর্গে, নাম কি? রমিস। ছদ্মবেশে প্রথমে রোহিঙ্গা রহিমা খাতুনের বাংলাদেশি ছেলের সাথে আলাপ। আপনার মায়ের নাম সেনোয়ারা বেগম? আচ্ছা, কি করেন আপনার মা বাবা? আমার বাবা ব্যবসা করে আর আম্মু? আমি বাসা থাকি। তো আপনারা কি বাংলাদেশি? জি। স্থানীয় সরকার কাঠামোতে খোঁজ নিতেই পাওয়া গেল একই চেহারার বাঙালি সেনোয়ারা বেগমকে। স্থানীয় রোহিঙ্গা মাঝি জানান শামলাপুরে এরকম মানুষের সংখ্যা অনেক, প্রায় 150 পরিবার আছে রোহিঙ্গা সাজি বসে আছে। কি সুবিধাগুলো পায়? আমরা যতটুকু পাই ওনারাও মানে ততটুকু পাই। প্রমাণ হাতে নিয়ে বাঙালি সেনোয়ারা আর রোহিঙ্গা রহিমা খাতুনের বাসায় নিউজ 24। তাদের আর্থিক অবস্থা বেশ ভালো, শুধু ত্রাণ তাদের একমাত্র প্রয়োজন নয়। সেনোয়ারা বাসায় নেই, আছেন তার বড় মেয়ে। এই কার্ডের মধ্যে আপনার মায়ের ছবি কিভাবে আসলো? উনি তো বাংলাদেশের, দেখেন যে কারণ ওই দেশের একজন মানুষের সাথে মানে একদম ডকুমেন্টস নিয়ে উনি ঝড়িয়ে যাইতাছে, এটা উনি তো খেয়াল করে নাই। হয়তো বা মাথায় তো তুমি ছিল, আপনার কি মনে হয় না এটা একটা অপরাধ মনে হয় না আপনার? আমার অবশ্যই অপরাধ মনে হয়। কিছুক্ষণ পর রোহিঙ্গা রহিমার মৃত স্বামী জীবিত এবং বাঙালি হয়ে ফিরে এলেন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, টেকনাফ, কক্সবাজার। এবারে নিউজ 24 এর বিশেষ আয়োজন রক্ত ঝরা মার্চ।
1971 সালের মার্চে পাকিস্তানিদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী বাঙালি অধিকার আদায়ে জেগে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি এগিয়ে যায় ধাপে ধাপে। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নানা হুমকি উপেক্ষা করে পাকিস্তানি পতাকা পুড়িয়ে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন তৎকালীন ছাত্রনেতারা। ওইদিন বীর বাঙালি অস্ত্র ধরে বাংলাদেশ স্বাধীন করো স্লোগান ছড়িয়ে পড়ে জনতার মাঝে। বঙ্গবন্ধুর ডাকে সারাদেশে পালন করা হয় হরতাল। এরপর থেকে বাঙালির মাঝে শুরু হতে থাকে স্বাধীনতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। শ্রাবণ, কারা প্রার্থিতা ফিরে পেলেন আর আজকে সারাদিনে কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। সকাল 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র 8 দিন পরে। আজকে এই মনোনয়নপত্র যারা জমা দিয়েছিলেন সেক্ষেত্রে প্রার্থিতা প্রত্যাহারের আজকে শেষ দিন এবং বেলা 1টার মধ্যে নিজ নিজ হলগুলোতে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করে তাদের প্রার্থিতা ফিরিয়ে নিতে পারবেন। এবং সেই বাস্তবতায় কিন্তু আজকে একটি বড় ঘটনা ঘটার দিন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়ানোর জন্য লড়াই করতে চাচ্ছিলেন তাদের মধ্যে কারা তাদের প্রার্থিতা ফিরিয়ে নেবেন সেই বিষয়টি আজকে নিশ্চিত হওয়া যাবে এবং আগামীকালকে প্রার্থিতা চূড়ান্ত ঘোষণা করা হবে। অর্থাৎ কারা শেষ পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রার্থী হলেন হল সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে সেটি নিশ্চিত হওয়া যাবে। গতকাল পর্যন্ত একটি আপিলের ঘটনা ছিল, যদি আপনাকে তথ্য অনুসংখ্যারে বলি তাহলে হচ্ছে যে এই ডাকসু নির্বাচনের জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদে 237টি আবেদনপত্র পড়েছিল বা মনোনয়নপত্র জমা হয়েছিল। সেখান থেকে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং 7 জনের মধ্যে থেকে 5 জন আপিল করেছিলেন এবং গতকালকে 5 জনেরই প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আছে প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে একজন জিএস পদপ্রার্থী ছিলেন, তিনি একজন প্রার্থী ছিলেন এবং তারটি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ছিলেন স্বতন্ত্র জোটের পক্ষ থেকে ভিপি প্রার্থী ছিলেন আসিফ, তারটিও ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং হল সংসদে সব মিলিয়ে 594টি আবেদনপত্র বা মনোনয়নপত্র জমা পড়েছিল, সেখান থেকে 25 জনের প্রার্থিতা বাতিল হয়েছিল এবং তারা প্রায় অনেকেই আপিল করেছিলেন। এবং কাদের আপিল শেষ পর্যন্ত টিকে গেল এবং কারা শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে এখানে থাকতে পারবেন সেটি কিন্তু আগামীকালকে চূড়ান্ত প্রার্থী তালিকার মধ্য দিয়ে জানা যাবে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে তারা কিন্তু নানা আনুষ্ঠানিকতা পালন করবেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় মিছিল করা, গণমাধ্যমের সাথে কথা বলা, ইশতেহার নিয়ে কথা বলা, এই সমস্ত বিষয়গুলো আছে। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে 5টির মধ্যে মাত্র 1টি হলে শামসুন্নাহার হলে শুধু ভিপি পদে একজনকে প্রার্থী দিতে পেরেছেন, বাকি 4টি হলে তাদের কোনো প্রার্থী নেই। এবং সেই বিবেচনায় অন্যান্য হলগুলোতেও যে বাস্তবতা আছে সেখানে তারা অভিযোগ করছিলেন, সেখানে প্রচার প্রচারণা চালাতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আবার একই বিষয়ে পাল্টা জবাব ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সমান সুযোগ সুবিধা আছে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে, তারপরেও আজকে 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস, সেটি ঘিরেও ক্যাম্পাসে কিছু আনুষ্ঠানিকতা আছে। আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চেষ্টা করব ডাকসু কেন্দ্রিক রিপোর্টিংয়ের জন্য যে সমস্ত তথ্যপত্র দরকার সেগুলো সংগ্রহ করে গণমাধ্যমের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ফিরছি অর্থী আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শ্রাবণ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান। শ্রাবণ, যাচ্ছি অন্যান্য খবরে। কেমন আছে ঢাকা, কেমন আছেন রাজধানীর নাগরিকরা, জানবো তারই বিস্তারিত।
রাজধানী ঢাকায় আবাসিক এলাকাগুলোতে দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা, সেই সংখ্যায় বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। এই নিয়ে বিস্তারিত জানাতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আবাসিক এলাকায় এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কি বলছেন নাগরিকরা? ধন্যবাদ অর্থে, আমরা আছি উত্তরাতে, এটি একটি অভিজাত এলাকা। আপনাকে একটু বলতে চাই যে এই অভিজাত এলাকায় আর ঢাকায় যে নগর পরিকল্পনা, সেই নগর পরিকল্পনার রাজুকের একটি প্ল্যান অনুযায়ী কিন্তু উত্তরা এলাকাটি গড়ে উঠেছে। এবং এখানকার যে পরিস্থিতি আসলে বলতে চাই যে রাস্তা প্রচণ্ড যানজট, একই সাথে কিন্তু যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথগুলো আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, যে ফুটপাথগুলো কিন্তু দখল হয়ে আছে, বিভিন্ন রিক্সা, ছোটো বড় দোকানপাট, এই ফুটপাথে আসলে মানুষের চলাচলের আসলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটি দিয়ে আসলে মানুষ চলাচল করার কথা, অথচ এখানে দেখবে অসংখ্য ছোটো বড় গাড়ি এবং অসংখ্য ছোটো বড় দোকানপাট কিন্তু দখল করে বসানো হয়েছে। একই সাথে এই অভিজাত এলাকায় কিন্তু ডান এবং বামে দুপাশেই কিন্তু অভিজাত এলাকা রয়েছে। অভিজাত এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সেভাবে জোরদার না, যার কারণে আসলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। একই সাথে এইসব অভিজাত এলাকাগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বাড়িতে আসলে বিভিন্ন অফিস ভাড়া দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যবসাকে কেন্দ্র করে এইসব অফিস ভাড়া দেওয়ার কারণে আসলে মূলত মানুষের যে নিরাপত্তা সেটি কিন্তু অভিজাত এলাকার যে নিরাপত্তা সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। আবাসিক এলাকা আসলে এই ধরনের বিভিন্ন অফিস ভাড়া দেয়, এটি আসলে নিরাপত্তার জন্য খুবই হুমকি এবং এটি একটি সুষ্ঠু নগর পরিকল্পনার জন্য সবচেয়ে বড় বাধা। এবং রাস্তায় যানজটও কিন্তু লেগে আছে, যেহেতু ফুটপাতে মানুষ দখল হয়ে আছে সব কিছু মিলে। এবং যানজটের যে পরিস্থিতি আপনাকে বলতে চাই যে যানজটের কারণে আমরা এর আগেও বলছিলাম যে যানজটের কারণে প্রায় 32 লাখ কর্মঘণ্টা প্রতিদিনই নষ্ট হচ্ছে ঢাকাবাসীর, এবং একই সাথে প্রায় 30 হাজার কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হচ্ছে প্রতি বছর। এবং যানজট কিন্তু নিত্য নৈমিত্তিক সমস্যা, আমরা আসতেও কিন্তু যানজটের কবলে পড়েছি। আপনি দেখবেন একেবারে বনানী থেকে উত্তরা পর্যন্ত দীর্ঘ যানজট কিন্তু শুরু হয়েছে, মানুষকে খুবই অল্প গতিতে কিন্তু যেতে, এবং এখানকার প্রতিদিন যে গাড়ির গতি সেটি কিন্তু এখন বর্তমানে একটি পরিসংখ্যানে উঠে এসেছে যে এই গাড়ির গতি কিন্তু প্রায় 5 কিলোমিটার বেগে গাড়ি চলছে, যার কারণে আসলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আপনাকে যে বিষয়গুলো বলতে চাই যে আবাসিক এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সেগুলো কিন্তু এখানে যেমন রয়েছে বরানিতে, আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যার কারণে কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটতেও আমরা কিন্তু অনেক সময় দেখেছি, এবং এতে কিন্তু একটি সুষ্ঠু নগর পরিকল্পনা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে উত্তরা থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর উত্তরা থেকে রাজধানীবাসীর বিভিন্ন দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। গেল কয়েকদিন টানা বর্ষণে এই দর বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান, গেল সপ্তাহের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা দর বেড়েছে বিভিন্ন সবজির। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, দাম বাড়ার সাথে সাথে সরবরাহ কমেছে সবজির, চাহিদা অনুযায়ী সবজি মিলছে না বলেও অভিযোগ করছেন তারা। এদিকে দাম বেড়েছে প্রায় সব ধরনের মাছেরও। আজ থেকে ইলিশ ধরা এবং বিক্রি নিষিদ্ধ থাকায় চাহিদা বেড়েছে অন্যান্য মাছের। এছাড়া গেল কয়েকদিন নদী উত্তাল থাকায় দেশি মাছের সরবরাহ কম বলেও জানিয়েছেন বিক্রেতারা। এবারে খেলার খবর। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের চেয়ে 481 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর দাঁড়িয়েছে 3 উইকেটে 120 রান। এর আগে 6 উইকেটে 715 রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে টাইগারদের ট্রায়াল দাঁড়ায় 481 রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করে বাংলাদেশ। নিজের স্বভাব সুলভ ব্যাট করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। আরেক ওপেনার সাদমানকে নিয়ে গড়েন 88 রানের জুটি। সাদমান 37 রানে ফিরলেও অর্ধশতক তুলে নেন তামিম। উইকেটে থিত হতে পারেননি মুমিনুল ও মিঠুন। মুমিনুল আট ও মিঠুন ফেরেন স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই। এদিকে টেস্টের দ্বিতীয় দিনে দুই ওপেনার রাভাল ও লাথামের সেঞ্চুরির পর কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ভর করে 6 উইকেটে 715 রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আর তামিম ইকবালের 126 রানের অসাধারণ ইনিংসের পরেও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র 234 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।